এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরে আছেন শুভ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে কিন্তু রাজধানীর বেশ কয়েকটি কাঁচা খুচরা এবং পাইকারি চালের বাজার ঘুরেছে। তো আমরা কিন্তু দেখেছি যে প্রত্যেকটি পর্যায়ে কিন্তু আসলে যে ব্যবসায়ী রয়েছেন তাদের মূল অভিযোগ কিন্তু আসলে মিল মালিক এবং যারা কর্পোরেট প্রতিষ্ঠান এই এতে তাদের দিকে। তারা বলছেন যে আসলে এই মুহূর্তে এসে চালের দাম এত বাড়ার কোনো যৌক্তিকতা কিন্তু তারা দেখছেন না, কারণ তারা বলছেন যে দেশ যেহেতু ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তাহলে চালের দাম বৃদ্ধির জন্য আসলে মিল মালিকরা ধান সংকটের অজুহাত দিচ্ছেন। আসলে এত যে উৎপাদন হলো সেটি আসলে কোথায় গেল? এর কারণ হিসেবে কিন্তু আমরা পাইকারি পর্যায়ে যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু বলছেন যে সরকার আমদানি শুল্ক কমিয়ে চাল আমদানির অনুমতি দিয়েছে, তবে ডলারের যে দাম সেটি বাড়ার ফলে কিন্তু আসলে আমদানি তারা বলছেন যে থমকে আছে এবং যেটুকু বা আমদানি হয়েছে সেগুলোর রেট কিন্তু আসলে দেশীয় চালের সমপর্যায়ে পড়ছে বা তার চেয়ে বেশি পড়ছে, সেই কারণে সেটির কিন্তু একটা সুযোগ মিল পর্যায়ে থেকে নেওয়া হচ্ছে। এবং তারা বলছেন যে নতুন করে বড় বড় প্রতিষ্ঠানগুলো চালের মার্কেটে আসাতে কিন্তু সংকট আরও ঘনীভূত হয়েছে। আগে তারা বলছেন যে আগে তারা জিম্মি ছিলেন আসলে শুধুমাত্র ছোট মাঝারি মিল মালিকদের কাছে, এখন কিন্তু তারা বলছেন যে সেটি পরিবর্তিত হয়েছে, এখন বড় বড় যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আছে সে তাদের কাছে আসলে জিম্মি হয়ে পড়েছেন এবং রাত পেরোলেই কিন্তু আসলে চালের দাম বাড়ানো হচ্ছে। এবং এক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তারা দাম বাড়ার কারণ জানতে চাইলে কিন্তু সুনির্দিষ্ট কোনো কারণ তাদেরকে বলা হচ্ছে না এবং তাদেরকে বলা হচ্ছে যে যে দাম দেওয়া হয়েছে সেই দামে নিলে নিতে হবে, না হলে তাদেরকে অর্ডার ক্যান্সেল করা হবে। এবং আমরা বেশ দুজন ব্যবসায়ীর সাথে কথা বলেছেন, তারা কিন্তু বলেছেন যে তাদের অর্ডার ক্যান্সেল করেছেন। তারা বলেছেন যে তারা আসলে দেখা যাচ্ছে যে 3600 টাকা বস্তায় তারা কিনে রেখেছিলেন, কিন্তু দুই একদিন পরে দেখা গেল যে মিল পর্যায়ে থেকে বলা হচ্ছে যে 3600 বস্তার যে চালগুলো সেগুলো 3700 টাকা বস্তা দিতে হবে, এক যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সেগুলো বাতিল করা হবে। এছাড়া আটার ক্ষেত্রে একটি সংকট কিন্তু আমরা দেখেছি যে এখানকার যারা ব্যবসায়ী বলছেন তারা কিন্তু বলছেন যে গত এক সপ্তাহ যাবৎ টাকা দিয়ে এবং অনেকে বলছেন যে মিলে ট্রাক পাঠিয়েও কিন্তু তারা আটার সরবরাহ পাননি, অর্থাৎ সব পর্যায়ে থেকেই কিন্তু বলা হচ্ছে যে যারা উৎপাদক প্রতিষ্ঠান সেই জায়গাগুলোতে কিন্তু আসলে তদারকির বা নজরদারির একটা দাবি উঠেছে পাইকারি এবং খুচরা এই দুই পর্যায় থেকে। তো রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বাজার পরিস্থিতি নিয়ে জানতে আমরা সরাসরি ছিলাম রাজধানীর মোহাম্মদপুরে।